আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ ভুনা। তো চলুন মূল উপকরণে চলে যাই। তো দেখতে মনে হচ্ছে এতটা লোভনীয় লাগছে, এখনই খেয়ে ফেলবো, তো এইরকম অবস্থা। তো চলুন, প্রথমে আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, বেশ কিছু কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে একটা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে একসাথে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো, একদম শর্টকাট রান্না। তো হালকা করে ভেজে নেব। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। তো কথা বলতে বলতে আমি মশলাগুলোও দিয়ে দিয়েছি। এখানে কোনো বাটা মশলা ইউজ করিনি আমি, এখানে শুধু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, বেশি ছোটোও না আবার বেশি বড়ও না। তো হুট করে চিংড়ি মাছ ভুনা খেতে ইচ্ছে করছে, যেহেতু বড় চিংড়ি নেই ঘরে, যা আছে তাই রান্না করছি, একদমই টাটকা। তো এ পর্যায়ে কষানো হয়ে গেছে, আমি অল্প একটু করে পানি দিয়ে দিয়েছি জাস্ট চিংড়ি মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো বাবারে বাবা, ধনে পাতার যেই দাম, মাশাল্লাহ। তো একটু করে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এই তো আমার হয়ে গিয়েছে রেডি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।